all of my dear assalamu alaikum আজকে আমি আপনাদের সাথে গুচ্ছ তথা জিএসটি অ্যাডমিশন প্রিপারেশনের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2018-19 অ্যাডমিশন টেস্টে গুণগত রসায়ন চ্যাপ্টার হতে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোর শর্টকাট সলিউশন প্লাস অ্যানালাইসিস শেয়ার করব যেটা আপনার জিএসটি তথা গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে চলুন তাহলে শুরু করি ओके आशन भाई এখন আমরা ফার্স্ট কোশ্চেনটা সলভ করব ফার্স্ট কোশ্চেনটা দেখেন অদক্ষেপণের শর্ত কোনটি এই কোশ্চেনটা দেখেন ভাই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল নিচে আপনাকে ভাই চার অপশনে চারটা কন্ডিশন দেওয়া আছে শর্ত দেওয়া আছে আপনাকে বের করতে হবে কোন শর্তটা অদক্ষেপণের জন্য প্রযোজ্য আসেন ভাই এই কোশ্চেন রিলেটেড যে ইনফরমেশনগুলো সামনের ভর্তি পরীক্ষার জন্য আপনাকে মাথায় রাখতে হবে এখানে ভাই তিনটা কন্ডিশন ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায় এই অদক্ষেপণ সম্পর্কিত তিনটা কন্ডিশন প্রায় সময় দেখা যায় এই তিনটা কন্ডিশন ভাই একটু নোট করে রাখেন আসেন ভাই ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে ভাই অদক্ষেপণের শর্ত অদক্ষেপণের কি ভাই শর্ত অদক্ষেপণের শর্ত হচ্ছে ভাই KIP is greater than KSP KIP is greater than হচ্ছে কি ভাই KSP এখানে KIP KSP এগুলো আমরা জানি KIP যেটা এই যে KIP যেটা এটা হচ্ছে ভাই লবণের আয়নিক গুণফল এই যে I দিয়ে হচ্ছে ভাই আয়নিক 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 পি দিয়ে হচ্ছে ভাই কি প্রোডাক্ট এটা KIP দিয়ে হচ্ছে ভাই লবণের আয়নিক গুণফল আর KSP দিয়ে হচ্ছে ভাই লবণের দ্রাব্যতার গুণফল S দিয়ে কি ভাই solubility প্রোডাক্ট ঠিক আছে লবণের দ্রাব্যতার গুণফল তার মানে অদক্ষেপণের শর্ততে আমরা দেখলাম যে KIP is greater than KSP অর্থাৎ অদক্ষেপণ কখন হবে যখন লবণের আয়নিক গুণফল KIP এর মানটা is greater than KSP হবে যখন লবণের আয়নিক গুণফলের মানটা বেশি হবে কারচে লবণের দ্রাব্যতার গুণফলের মানের চেয়ে বেশি হবে তখন আমার অদক্ষেপণ ঘটবে আশা করি ভাই বুঝতে পেরেছেন অর্থাৎ অদক্ষেপিত হওয়ার শর্তটা হচ্ছে লবণের আয়নিক গুণফলের মানটা যখন লবণের দ্রাব্যতার গুণফলের মানের বেশি হবে তখন আমার অদক্ষেপণ ঘটবে বা অদক্ষেপিত হবে আশা করি ভাই বুঝতে পেরেছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায় দেন আসেন সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে KIP is equal to KSP অর্থাৎ লবণের আয়নিক গুণফলটা লবণের দ্রাব্যতার গুণফলের মানের সমান এটা কিসের ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দেন 3 নাম্বার কন্ডিশন এটা হচ্ছে ভাই অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কার ক্ষেত্রে ভাই অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে KIP is less than হচ্ছে ভাই KSP অর্থাৎ লবণের আয়নিক গুণফলের মানটা লবণের দ্রাব্যতার গুণফলের মানের চেয়ে কম এটা কিসের ক্ষেত্রে কন্ডিশন অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এই তিনটা কন্ডিশন ভাই বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় बार बार घूरिए फिरिए ये तीनटा कंडिशन देखा गया तो आप एक काइंडलि ये तीनटा कंडिशन नोट कर नीले आपनार मने थाकबे बेशी रिमेम्बर थाकबे बेशी देन पाशापाशी आरो दुइटा इनफरमेशन आपनाके एकटु रिमेम्बर करे दिते चाच्छि कारण एई दुइटा इनफरमेशन थेकेओ विज्ञान प्रजुक्ति विश्वविद्यालये प्राय समय क्वेश्चन एसेछिलो एकटा हच्छे देखेन भाई निर्दिष्ट तापमात्राय कोनो लवणेर KSP মানটা কি থাকে ভাই ধ্রুব থাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন মাথায় রাখবেন নির্দিষ্ট তাপমাত্রায় কোন লবণের KSP মানে কি লবণের দ্রাব্যতার গুণফলটা কি থাকে ভাই ধ্রুব থাকে এটা মনে রাখবেন দেন আসেন সম আয়নের প্রভাবে ইনফরমেশনটা দিয়ে অনেকবার কোশ্চেন এসেছিল ভর্তি পরীক্ষায় এই যে ইনফরমেশনটা সম আয়নের প্রভাবে কি আয়ন ভাই সম আয়নের প্রভাবে লবণের দ্রাব্যতা হ্রাস পায় কি পায় ভাই হ্রাস পায় কিসের প্রভাবে সম আয়নের প্রভাবে লবণের দ্রাব্যতা কি পায় হ্রাস পায় কিন্তু দ্রাব্যতার গুণফল কি থাকে ভাই ধ্রুব থাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন একটু নোট করে নেন আমি আবার বলতেছি ইনফরমেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভাই ডিসকাশন অর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন তার মানে আমরা যদি ভাই কোশ্চেনটা সলভ করি এখন তো পারবেন অদক্ষেপণের শর্ত কোনটা তবে এখানে অপশনে একটা জিনিস ল্যাগিং আছে দেখেন আপনাকে KI দেওয়া আছে এখানে কিন্তু পিটা দেওয়া নাই সো এটা আপনাকে একটু বুঝে নিতে হবে KI দিয়ে হচ্ছে ভাই লবণের আয়নিক গুণফল আর KS দিয়ে হচ্ছে ভাই লবণের দ্রাব্যতার গুণফল এখানে প্রোডাক্ট গুণফলের পিটা দেওয়া নাই এটা আপনাকে একটু কাইন্ডলি বুঝে নিতে হবে এটা নিয়ে যদি আবার কনফিউশনে পড়েন তাহলে হবে না আসেন তো আমরা যদি ভাই কোশ্চেনটা সলভ করে আমাকে অদক্ষেপণের শর্ত তো আমি অদক্ষেপণের শর্তের ক্ষেত্রে আপনাকে বলেছিলাম অদক্ষেপণের শর্ত হচ্ছে KIP is greater than KSP অর্থাৎ লবণের আয়নিক গুণফলের মানটা লবণের দ্রাব্যতার গুণফলের মানের চেয়ে কি হবে বেশি হবে এটা আছে কোথায় দেখেন অপশনের ডি তে KI is greater than হচ্ছে কি KS এখানে পিটা ল্যাপস আছে এটা আপনাকে একটু বুঝে নিতে হবে উজ্জ্ব আছে আর এখানে এই যে Ki is equal to Ks অর্থাৎ Kip is equal to Ks কখন হবে এই কন্ডিশনটা হবে হচ্ছে আমার সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ভাই সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আর Ki is less than Ks এই কন্ডিশনটা প্রযোজ্য হচ্ছে ভাই আমার অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এই তিনটা কন্ডিশন মনে রাখবেন একটা অদেক্ষেপণের কন্ডিশন একটা সম্পৃক্ত দ্রবণের কন্ডিশন আর একটা অসম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণের কন্ডিশন এই তিনটা কন্ডিশন মাথায় রাখবেন ভাই ভর্তি পরীক্ষায় প্রায় সময় এই কন্ডিশনগুলা থেকে কোশ্চেন আসে That's why हमरा एक question है answer होगी कि KIP is greater than कि KSP पाशापाशी हमें आप लोग जे समो आयनेर प्रभावेर जे एक condition दिलाम समो आयनेर प्रभावेर लवणेर द्रव्यता ह्रास पाए solubility ह्रास पाए but द्रव्यतार गुणफल जेटा एटा किन्तु कि थाके भाई ध्रुवता के एई जिनिसटा मने राखबेन भाई ओके आसेन भाई एखन हमरा 2 नम्बर क्वेश्चनटा सल्यूशन करब 2 नम्बर क्वेश्चनटा देखें नीचेर कोनटी RF मानेर ग्रहणযোগ্য सीमा এই क्वेश्चनটা দেখেন ভাই মৌলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাই আমাকে क्वेश्चनটা করাইছে RF এর মানের গ্রহণযোগ্য সীমা নিচের কোনটা নিচে ভাই আমাকে চারটা অপশন দেওয়া আছে তো আসেন ভাই এই क्वेश्चन रिलेटेड যে ইনফরমেশনগুলো আপনাকে ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে एक्चुअली ভাই এই যে RF এই क्वेश्चनটা করাইছে আমাদের ক্রোমাটোগ্রাফি এই টপিক থেকে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবারের ভর্তি পরীক্ষার জন্য স্পেশালি জিএসটি অ্যাডমিশন প্রিপারেশনের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য এই ক্রোমাটোগ্রাফি টপিকটা এবারের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে আবারো বলতেছি এই ক্রোমাটোগ্রাফি টপিকের সবগুলা কনসেপ্ট আপনারা পরীক্ষার আগে জিএসটি অ্যাডমিশন টেস্টের আগে আপনারা ক্লিয়ার করে নেবেন আসেন ভাই এই যে আরএফ এটা হচ্ছে মূলত ভাই আরএফ এর পূর্ণ রূপটা হচ্ছে ভাই রিটারডেশন ফ্যাক্টর কি ফ্যাক্টর ভাই রিটারডেশন ফ্যাক্টর এই আরএফ এর কিছু কন্ডিশন আমাদেরকে ভাই পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে তো আসেন এট ফার্স্ট আমি কন্ডিশন গুলা বলার আগে আপনাদেরকে যে আরএফ এর একটা ডেফিনিশন আছে এটা একটু রিমেম্বার করে দিচ্ছি এই যে আরএফ বা রিটারডেশন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ভাই উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড হচ্ছে ভাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে আরএফ তথা রিটারডেশন ফ্যাক্টরের হচ্ছে ভাই definition तथा संज्ञा RF is equal to किबे उपादान कतृक अतिक्रांत दूरत्व divided किबे द्रावक कतृक अतिक्रांत दूरत्वेर অনুপাত কে বলা হচ্ছে ভাই আরএফ তথা বা রিটারডেশন ফ্যাক্টর এখান থেকে দেখেন এই যে ডেফিনিশন তথা ইকুয়েশন এখান থেকে আপনি দুইটা ইনফরমেশন পাবেন একটা ইনফরমেশনটা আরএফ এর মান হতে উপাদান শনাক্ত করা যায় কি করা হয় ভাই আরএফ এর মান তথা রিটারডেশন ফ্যাক্টর হতে উপাদান শনাক্ত করা হয় দেন হচ্ছে ভাই এই যে দ্রাবকের প্রকৃতির উপর আরএফ এর মান কি ভাই নির্ভরশীল কোশ্চেনগুলো হবে এরকম আরএফ এর মান নিচের কোনটির উপর নির্ভরশীল তাহলে এই যে দেখেন আপনি ডেফিনিশনটা যদি জানেন আরএফ উপাদান কতৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড দ্রাবক কতৃক অতিক্রান্ত দূরত্ব এইখান থেকে এই ইকুয়েশন থেকে বুঝতে পারতেছেন আরএফ এর মানটা এই যে দ্রাবকের প্রকৃতির উপর কিভাবে নির্ভরশীল আর এই আরএফ এর মান হতে কি শনাক্ত করা যায় উপাদান শনাক্ত করা হয় এগুলো আমি আপনাদেরকে বলতেছি কারণ এগুলো এই আরএফ সম্পর্কিত অনেকগুলো কোশ্চেন বহুপদী আকারে হয় সেজন্য দেন আসেন ভাই এই যে আরএফ এখানে ফার্স্ট যে ইনফরমেশনটা দেখেন আরএফ হলো দুটি দূরত্বের অনুপাত এটা কিন্তু অলরেডি বুঝে গেছেন কারণ কেন আরএফ হচ্ছে উপাদান কতৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড দ্রাবক কতৃক অতিক্রান্ত দূরত্ব তার মানে ইজিলি বলতে পারতেছি আরএফ হচ্ছে মূলত দুইটা দূরত্বের কিবে অনুপাত দেন আসেন পাশাপাশি এই যে দেহতে আরএফটা দুইটা দূরত্বের অনুপাত তাই আরএফ এর কোনো কি নেই ভাই একক নেই রিমেম্বার করবেন আরএফ এর কি নেই ভাই কোনো একক নেই দেন আসেন নেক্সট ইনফরমেশন এই আরএফ এর মান স্থির সাম্যাবস্থা ও চলনশীল সাম্যাবস্থার উপর কি ভাই নির্ভরশীল দেখেন ভাই একটু আগে আরেকটা ইনফরমেশন এই যে নির্ভরশীল সম্পর্কিত আরেকটা ইনফরমেশন আপনাকে দিলাম সেটা হচ্ছে এই আরএফ এর মানটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল এটাই হচ্ছে মূলত এই কথাটা এই যে এই দ্রাবকটা আপনার কোন সাম্যাবস্থায় আছে কি স্থির সাম্যাবস্থা না চলনশীল সাম্যাবস্থার উপর আছে সেটার উপর ভাই এই আরএফ এর মানটা কি ভাই নির্ভরশীল এই কথাটা এখানে বলা হয়েছে দেন আসেন 3 নাম্বার ইনফরমেশন এই আরএফ এর মান শূন্য এবং 1 এর মধ্যে থাকে রেঞ্জটা দেখেন আরএফ এর মান তথা রিটারডেশন ফ্যাক্টরের রেঞ্জটা কত ভাই শূন্য থেকে 1 এর মধ্যে থাকে শূন্য থেকে 1 এর মধ্যে থাকে এবং এই কন্ডিশনটা মনে রাখবেন এই কন্ডিশনটা এই আরএফ এর শর্ত নিচের কোনটা এরকম কন্ডিশন দেয় এই যে আরএফ এটার কন্ডিশনটা হচ্ছে ভাই আরএফ is less than or equal কি 1 আরএফ is less than or equal কি 1 এই কন্ডিশনটা মনে রাখবেন এই আরএফ কে রিটারডেশন ফ্যাক্টর এটা হবে ভাই একটু ভুল হয়ে গেছে এটা হবে রিটারডেশন ফ্যাক্টর কি বলা হয় ঠিক আছে এটা তো বলে দিয়েছি প্রথমে এই যে কন্ডিশনটা বললাম আরএফ is less than or equal 1 আরএফ is less than or equal 1 এই কন্ডিশন থেকে আপনি কি বুঝতেছেন এই আরএফ এর মানটা কখনোই 1 এর বেশি হতে পারে না কখনোই কি ভাই 1 এর বেশি হতে পারে না। কারণ কন্ডিশনটা দেখেন RF is less than 1, এটা দিয়ে কি বোঝাচ্ছে 1 এর চেয়ে কম অথবা কি 1 এর সমান, কিন্তু 1 এর চেয়ে বেশি হতে পারবে না, এই কন্ডিশনটা মনে রাখবেন। আর রেঞ্জটা হচ্ছে RF এর মানটা নরমালি 0 থেকে 1 এর ভিতর থাকে, ঠিক আছে। আর এই RF এর মানটা কখনোই 1 এর বেশি হতে পারে না, এই RF এর কোনো একক নেই। RF টা স্থির সাম্য অবস্থা চলনশীল সাম্য অবস্থার উপর নির্ভরশীল, অর্থাৎ RF এর মানটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। এই যে ভাই কয়েকটা ইনফরমেশন এগুলো একটু মাথায় রাখতে পারলে আপনি RF সম্পর্কিত যে কোনো কোশ্চেনে আসুক না কেন ইজিলি সলভ করতে পারবেন। তাহলে আসুন নিচের কোনটি RF এর মানের গ্রহণযোগ্য সীমা, তো আমরা দেখলাম যে RF কন্ডিশনটা হচ্ছে কি is less than or equal to 1, অর্থাৎ 1 এর চেয়ে কখনো RF এর মানটা বেশি হতে পারে না। আর রেঞ্জ যেটা এটা ছিল হচ্ছে ভাই কি 0 থেকে 1 এর মধ্যে, কিসের মধ্যে 0 থেকে 1 এর মধ্যে, যেটা আমার অপশন এ তে আছে। সো দ্যাটস ওয়াই নিঃসন্দেহে এই কোশ্চেনের অ্যানসার হচ্ছে এ অপশনটা 0 থেকে 1 যেটা RF এর মানের একটা গ্রহণযোগ্য সীমা। পাশাপাশি এখানে যে অ্যানালাইসিস গুলো করলাম এগুলো একটু রিমেম্বার করবেন। ওকে আসেন ভাই 3 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করব। এখন আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় নিচের কোনটা। নিচে ভাই আমাকে অপশনে 4টা অ্যানায়ন দেওয়া আছে, একটা সালফেট, একটা নাইট্রেট আয়ন, একটা কার্বনেট আয়ন, একটা ক্লোরাইড আয়ন। আমাকে ভাই 4টা অ্যানায়ন দেওয়া আছে, আমাকে কোয়েশ্চেনটা করা হয়েছে কোন আয়নটা আপনি বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করতে পারেন। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো আসেন বলয় পরীক্ষা এই কোয়েশ্চেনটা করা হয়েছে। মূলত আমি যদি আপনাকে একটু করে বলি, এই যে বলয় পরীক্ষা এটাকে অনেক সময় কোয়েশ্চেনের রিং টেস্ট বলা হয়। কি পরীক্ষা ভাই? রিং টেস্ট। বলয় পরীক্ষার আরেকটা নাম কি ভাই? রিং টেস্ট। এই কোয়েশ্চেনটা মূলত করা হয়েছে ভাই, আমি আপনাকে বলি, অম্লীয়মূলক তথা অ্যানায়নের সিক্ত পরীক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় দ্রবণ, এই টপিক থেকে। আপনাদের মনে আছে এই যে জিএসটি অ্যাডমিশন প্রিপারেশনের আমি যে ফার্স্ট যে ক্লাসটা আপলোড করেছিলাম সেখানে আপনাদেরকে কিন্তু ভাই ক্ষারকীয়মূলক তথা ক্যাটায়নের সিক্ত পরীক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় দ্রবণ নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছিলাম, যেখানে আপনি বিভিন্ন ক্যাটায়ন, সোডিয়াম আয়ন শনাক্তকরণ, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ, ঠিক আছে, এরকম বিভিন্ন কফার 2+ আয়ন শনাক্তকরণ, জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণ, অর্থাৎ ক্যাটায়নের ক্ষারকীয়মূলক তথা ক্যাটায়নের সিক্ত পরীক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় দ্রবণ নিয়ে আলোচনা করেছিলাম। আর এই কোয়েশ্চেনটা হচ্ছে ব্যয় করা হয়েছে অম্লীয়মূলক তথা অ্যানায়নের সিক্ত পরীক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় দ্রবণ সম্পর্কিত। সো আপনি ইজিলি বুঝতে পারতেছেন এই দুইটা টপিক কিন্তু ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য। সো এগুলো আপনি কখনোই স্কিপ করবেন না এবারের ভর্তি পরীক্ষার জন্য স্পেশালি। দেন আসেন ফার্স্ট যে ইনফরমেশনটা, আমরা কিছু অ্যানায়নের সিক্ত পরীক্ষা সম্পর্কে দেখব যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন এই যে Cl- আয়ন, ক্লোরাইড আয়ন, এই যে ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়নের সিক্ত পরীক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় দ্রবণ হচ্ছে ভাই সিলভার নাইট্রেট। কি দ্রবণ ভাই? সিলভার নাইট্রেট দ্রবণ। এই ক্লোরাইড আয়ন শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় দ্রবণ কি ভাই? সিলভার নাইট্রেট দ্রবণ। তো আপনি যখন এই ক্লোরাইড আয়ন শনাক্তকরণে সিলভার নাইট্রেট দ্রবণ ইউজ করবেন তখন এখানে ভাই সিলভার ক্লোরাইডের একটা সাদা অধক্ষেপ পড়বে। কি পড়বে ভাই? সিলভার ক্লোরাইডের একটা কি পড়বে? সাদা অধক্ষেপ পড়বে। একটু স্টেপ বাই স্টেপ বুঝে নেবেন। প্রয়োজনীয় দ্রবণ হচ্ছে সিলভার নাইট্রেট, যখন সিলভার নাইট্রেট যোগ করবেন তখন সিলভার ক্লোরাইডের একটা সাদা অধক্ষেপ পড়বে। এখন নিশ্চিত হওয়ার জন্য আমরা একটা টেস্ট করব, সেটা হচ্ছে এই যে সিলভার ক্লোরাইডের ব্যয় সাদা অধক্ষেপটা পড়ছে, এটা যদি আপনার নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় হয়, কিসে ব্যয়? নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় হয় এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয় হয়, সেক্ষেত্রে ব্যয় আমরা নিশ্চিত করে বলতে পারি এটা একটা ক্লোরাইড আয়ন। কি আয়ন ব্যয়? ক্লোরাইড আয়ন। এই জিনিসটা টেস্টগুলোও কি জন্য আপনাকে বলতেছি, কারণ এখানে আমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম ইন ডিটেলস কিছু কোয়েশ্চেন হয়। যেমন দেখা যায় একটা ল্যাবরেটরিতে একজন ছাত্র একটা পরীক্ষা করে একটা সাদা অধক্ষেপ পেল। কোয়েশ্চেনটা দেখেন ব্যয়, একজন ছাত্র ল্যাবরেটরিতে একটা আয়ন শনাক্তকরণের সময় একটা সাদা অধক্ষেপ পেল। এই সাদা অধক্ষেপটা ব্যয় নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় হয় এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কি হয় ব্যয়? দ্রবণীয় হয়। তখন আপনাকে কোয়েশ্চেনটা করবে অ্যানায়নটা কি হতে পারে বা মূলকটা কোন মূলক হতে পারে। মূলকটা হবে ব্যয় ক্লোরাইড আয়ন, Cl- আয়ন, কারণ আপনি দেখলেন যে Cl- আয়নে প্রয়োজনীয় দ্রবণ সিলভার নাইট্রেট, যেখানে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে। এই অধক্ষেপটা হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিডে কি? অদ্রবণীয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কি ব্যয়? দ্রবণীয়। সো ইনফরমেশনগুলো রিমেম্বার করবেন, ঠিক আছে। দেন আসেন 2 নম্বর যেটা সেটা ইনফরমেশন, কার্বনেট আয়ন এবং সালফেট আয়ন, CO3 2- SO4 2-। কার্বনেট এবং সালফেট আয়ন শনাক্তকরণে ব্যবহৃত প্রয়োজনীয় দ্রবণ হচ্ছে ভাই বেরিয়াম নাইট্রেট। কি ভাই? বেরিয়াম নাইট্রেট। যখন আপনি বেরিয়াম নাইট্রেটটা যোগ করবেন তখন ভাই এখানে বেরিয়াম কার্বনেট, কি ভাই? বেরিয়াম কার্বনেট BaCO3 or ठीक है बेरियम कार्बोनेट तथा बेरियम सालफेटेर एखानेও ভাই আপনার সাদা অধিক্ষেপ পড়বে কি অধিক্ষেপ পড়বে সাদা অধিক্ষেপ তবে প্রয়োজনীয় দ্রবণটা রিমেম্বার করবেন ক্লোরাইড আয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রবণ কিন্তু সিলভার নাইট্রেট আর কার্বনেট সালফেটের ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রবণ হচ্ছে ভাই বেরিয়াম নাইট্রেট এগুলো কিন্তু ভাই ভর্তি পরীক্ষায় দেখা যায় ঠিক আছে তো আপনি যখন বেরিয়াম নাইট্রেট যোগ করবেন তখন বেরিয়াম কার্বনেট বা বেরিয়াম সালফেটের একটা সাদা অধিক্ষেপ পড়বে এই অধিক্ষেপটা হচ্ছে ভাই যদি HCl এ যদি এখানে যদি আবার এই যে অধিক্ষেপ পড়বে এখানে যখন ভাই আপনি HCl যোগ করবেন কি যোগ করবেন ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করবেন যদি এই HCl টা বুদবুদ সহকারে এই অধিক্ষেপটা দ্রবীভূত হয় এই যে যেখানে বেরিয়াম কার্বনেট বা বেরিয়াম সালফেটের যে অধিক্ষেপটা পড়বে সেটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার পরে বুদবুদ সহকারে দ্রবীভূত হয় তাহলে আমরা নিশ্চিত হতে পারবো এটা হচ্ছে ভাই কার্বনেটাইন CO32- আর যদি এই অধিক্ষেপটা যদি HCl এ অদ্রবণীয় হয় তাহলে আমরা নিশ্চিত হতে পারবো এটা হচ্ছে SO42- আয়ন সালফেটাইন এগুলো ভাই রিমেম্বার করবেন কেন আপনাকে এগুলা টেস্ট সহ রিমেম্বার করতে বললাম কারণ আমি আপনাকে একটু আগেই বললাম ইন ডিটেইলস কোশ্চেন গুলো হয় একটা ল্যাবরেটরিতে একজন ছাত্র পরীক্ষা করার সময় একটা সাদা অধিক্ষেপ পড়লো এখানে বলবে যেটা HCl এ দ্রবীভূত হয় বা HCl এ অদ্রবণীয় হয় তাহলে HCl এ যদি বুদবুদ সহকারে দ্রবীভূত হয় তাহলে সেটা কার্বনেট আয়ন আর যদি HCl এ অদ্রবণীয় হয় তাহলে সেটা হচ্ছে সালফেট আয়ন ইনফরমেশন গুলা রিমেম্বার করবেন আবারও আপনাকে বলতেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ দেন আসেন বলয় পরীক্ষা কি পরীক্ষা ভাই বলয় পরীক্ষা এটার আরেকটা নাম হচ্ছে পূর্বেই তো বলেছি রিং টেস্ট কি টেস্ট ভাই রিং টেস্ট ঠিক আছে এই বলয় পরীক্ষা এটা নিয়ে আপনারা কিন্তু অনেকেই জানেন বলয় পরীক্ষা এবং করেছেন ল্যাবরেটরিতে টেস্ট করেছেন মজা লাগে এই যে এটার একটা ইনফরমেশন হচ্ছে এই বলয় পরীক্ষাটা মূলত নাইট্রিক অ্যাসিড এই যে HNO3 নাইট্রিক অ্যাসিড তথা এবং নাইট্রেট আয়ন NO3- আয়ন নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রেট আয়ন লবণের শনাক্তকরণের জন্য আমরা এই রিং টেস্ট তথা বলয় পরীক্ষাটা করি তাহলে কি বুঝলেন ভাই ইনফরমেশন থেকে বলয় পরীক্ষাটা করা হয়েছে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রেট আয়ন NO3- আয়নের লবণের শনাক্তকরণের জন্য আমরা এই বলয় পরীক্ষাটা করি নাইট্রিক অ্যাসিড এবং কি নাইট্রেট আয়ন NO3- আয়ন ইনফরমেশনটা মনে রাখবেন পাশাপাশি ব্যা এই যে এখানে ক্ষারীয়মূলক তথা ক্যাটায়ন সরি অম্লীয়মূলক তথা অ্যানায়নের সিক্ত পরীক্ষায় যে প্রয়োজনীয় দ্রবণ নিয়ে আলোচনা করলাম এগুলো একটু রিমেম্বার করবেন তো আসেন ভাই আমরা যদি কোয়েশ্চেনটা সলভ করি এই যে বলয় পরীক্ষা দ্বারা নিচের কোনটা শনাক্ত করা হয় এই যে বলয় পরীক্ষা দ্বারা হচ্ছে নাইট্রেট আয়ন নাইট্রেট আয়ন কি শনাক্ত করা হয় ভাই নাইট্রেট আয়ন NO3- যেটা এখানে দেখেছিলাম ইনফরমেশনে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রেট আয়ন লবণের শনাক্তকরণের পরীক্ষা করা হয়েছে বলয় পরীক্ষা তথা রিং টেস্ট দেখেন আপনি অপশনগুলো যদি আরো একটু ইন ডিটেইলস দেখেন এই যে ক্লোরাইড আয়ন এই যে দেখেন ভাই অপশনের ডি তে যেটা আছে সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন এটা শনাক্তকরণের জন্য আমরা সিলভার নাইট্রেট দ্রবণ ইউজ করি যেখানে আমরা দেখেছিলাম সিলভার ক্লোরাইডের একটা সাদা অধিক্ষেপ পড়ে ঠিক আছে আবার এই অধিক্ষেপগুলো টেস্ট করার জন্য আপনাকে বলেছিলাম এই অধিক্ষেপটা নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে যদি দ্রবণীয় হয় আমরা নিশ্চিত করে বলতে পারি এটা ক্লোরাইড আয়ন ঠিক সেম আপনাকে অপশনে দেখেন সালফেট এবং CO32- এগুলো আমি ইন ডিটেইলস এখানে আলোচনা করেছিলাম আপনাকে যে কিভাবে প্রয়োজনীয় দ্রবণ কি কিভাবে টেস্ট করতে হয় এগুলো এত করে বলতেছি কারণ টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভাই আপনি ডিসকাশন আর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন ওকে আসেন ভাই এখন আমরা 4 নম্বর কোশ্চেনটা সলিউশন করব 4 নম্বর কোশ্চেনটা দেখেন নিম্নের কোনটি পোলার দ্রাবক নয় নিচে আপনাকে ভাই 4টা অপশন দেওয়া আছে কম্পাউন্ড দেওয়া আছে এখান থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা পোলার দ্রাবক নয় নিচের কোনটা এই কোশ্চেনটা দেখেন ভাই মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল তো আসেন ভাই যে পোলার দ্রাবক এবং জৈব দ্রাবক সম্পর্কিত একটা কোশ্চেন অ্যাডমিশন টেস্টে ভাই প্রায় সময় দেখা যায় সো এটার জন্য আপনাকে দুইটা ইনফরমেশন একটু রিমেম্বার করতে হবে এগুলো মুখস্থ রাখাই শ্রেয় এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ রাখাই শ্রেয় যাতে আপনি খুব সহজে অল্প সময়ে অ্যান্সার করতে পারেন যেমন জৈব দ্রাবকের উদাহরণগুলো মনে রাখবেন যেগুলো ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায় জৈব দ্রাবকের উদাহরণ হচ্ছে বেনজিন ক্লোরোফর্ম এবং অ্যাসিটোন বেনজিন ক্লোরোফর্ম এবং কি অ্যাসিটোন এই তিনটা মনে রাখবেন স্পেশালি ভর্তি পরীক্ষায় এই তিনটায় দেওয়া থাকে বা এই তিনটায় প্রায় সময় পাওয়া যায় অপশনগুলোতে জৈব দ্রাবকের উদাহরণ কয়টা দিলাম বেনজিন ক্লোরোফর্ম এবং অ্যাসিটোন এখানে ক্লোরোফর্মের সংকেতটা আপনাদের একটু রিমেম্বার করে দিতে যাচ্ছি CaCl3 এটা হচ্ছে ভাই ট্রাইক্লোরোমিথেন ঠিক আছে CaCl3 এটা এইজন্য রিমেম্বার করে দিলাম কারণ জায়ুর ডি ইউনিটে এই কোশ্চেনটা এসেছিল যে ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত নিচের কোনটা ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত হচ্ছে CaCl3 मिथेन एक जैव यौग क्योंकि ठीक है तारमाने आपनी जैव द्रावकेर उदाहरण पेलेन तीनटा बेंजिन क्लोरोफर्म एबं एसिटोन मने राखबेन किन्तु भाई खुबই खुबই गुरुत्वपूर्ण। देन आसेन भाई पोलार द्रावकेर किछु उदाहरण किछु गुरुत्वपूर्ण पोलार द्रावकेर उदाहरण जेगुलो भर्ती परीक्षाय प्राय समय देखा जाय इथानल फर्मालिन पानी नाइट्रिक एसिड तरल अमोनिया आपनी जो इन्हें पाँचा दिए पाँचा एक्साम्पल दिए पाँचा रिमेम्बर करते चलबे एगुलाई भर्ती परीक्षा एगुला भर्ती परीक्षा आसे। ताहले पोलार द्रावकेर उदाहरण की पेलेन इथानल फर्मालिन पानी नाइट्रिक एसिड एवं कि भाई तरल अमोनिया ये पाँचा होच्छे भाई आपनार पोलार द्रावकेर उदाहरण। आपनी एकटु काइंडलि कष्ट करे भाई नोट करे नेन नोट करे निये टेबिलेर सामने एकटु रेखे दें जखन आपनार प्रयोजन पड़बे एकबार चोख बोलाले एई जिनिसगुलो आपनार रिमेम्बर पड़बे। ताहले जैव द्रावकेर उदाहरण दिलाम तीनटा बेंजिन क्लोरोफर्म एसिटोन पोलार द्रावकेर उदाहरण दिलाम पाँचटा इथानल फर्मालिन पानी नाइट्रिक एसिड एवं तरल अमोनिया एगुलो रिमेम्बर करते पारले आपनि पोलार द्रावक जैव द्रावक सम्पर्कित कोश्चेनगुलो भाई सल्व करते पारबेन। आसेन भाई निम्नेर कोनटी पोलार द्रावक नय एई जे देखेन আমরা জৈব দ্রাবক শিখেছিলাম না জৈব দ্রাবকের ভাই কয়টা উদাহরণ দিয়েছিলাম তিনটা একটা কি ছিল ভাই বেনজিন C6H6 বেনজিন দেন ছিল ক্লোরোফর্ম CaCl3 দেন ছিল ভাই কি অ্যাসিটোন। তো দেখেন ভাই অপশনের বি তে অ্যাসিটোন অপশনের বি তে যেটা আছে এটা হচ্ছে বেনজিন যেটা একটা হচ্ছে ভাই জৈব দ্রাবক এটা কিন্তু ভাই পোলার দ্রাবক নয়। তো আমাকে কোশ্চেনে বের করতে বলছে পোলার দ্রাবক নয় কোনটা সো নিঃসন্দেহে আমরা বেনজিন কে অ্যানসার দেখাতে পারি কারণ বেনজিন কিন্তু পোলার দ্রাবক নয় বেনজিন কিন্তু ভাই জৈব দ্রাবক। আপনি বাকি অপশনগুলো চেক করেন ইথানল ফরমালিন पानी नाइट्रिक एसिड तरल अमोनिया जे पाँच उदाहरण दिए तार मध्य ए तीनटा आछे इथानल फर्मालिन पानी आरो दुइटा आछे कि नाइट्रिक एसिड SNO3 नाइट्रिक एसिड एवं कि भाई तरल अमोनिया NH3 एगुलो होच्छे भाई आपनार पोलार द्रावक। এই জিনিসগুলো রিমেম্বার করতে পারবেন রিমেম্বার করবেন তাহলে ইজিলি এই টাইপের অনেকগুলো কোশ্চেন ভাই আপনি সলভ করতে পারবেন। ओके आसेन भाई एखन आमरा 5 नम्बर क्वेश्चनटा सल्यूशन करब। 5 नम्बर क्वेश्चनटा देखें नीचेर कोन अरबिटालटी सम्भव नय नीचे भाई आमाके 4टा अरबिटाल देওয়া আছে অপশনে আমাকে কোশ্চেনটা করা হয়েছে কোন অরবিটালটা সম্ভব নয় পসিবল নয় সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই কোশ্চেনটা দেখেন ভাই মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো আসেন ভাই এই কোশ্চেনগুলো খুব শর্টলি সলভ করার জন্য অল্প সময়ের ভিতর যাতে আপনি সলভ করতে পারেন সেজন্য ভাই আমি এখানে একটা শর্টকাট ট্রিক্স দিয়ে দিচ্ছি। এই শর্টকাট ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করে খুব ইজিলি কোন অরবিটালটা সম্ভব বা কোন অরবিটালটা সম্ভব নয় এগুলো আপনারা ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। এটার জন্য ট্রিক্সটা হচ্ছে ভাই একমাত্র অরবিটাল সম্ভব তখনই যখন n is greater than l দেখেন n is greater than l যখন হবে তখন সেই ক্ষেত্রে একমাত্র অরবিটাল পসিবল আদারওয়াইজ কিন্তু ভাই অরবিটাল সম্ভব নয়। আশা করি ভাই বুঝতে পেরেছেন এখানে n is greater than l এটা দিয়ে বোঝাচ্ছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n মানে কি ভাই প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানটা অলওয়েজ is greater than l l মানে হচ্ছে কি ভাই সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা যখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের চেয়ে বড় হবে একমাত্র তখনই অরবিটালই সম্ভব আদারওয়াইজ কিন্তু ভাই অরবিটাল পসিবল নয়। এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এটা আপনি হিসাব করবেন এস পি ডি এফ এই মানগুলো থেকে এস এর মান কত 0 পি এর মান কত 1 ডি এর মান কত 2 এফ এর মান কত ভাই 3। আসেন ভাই তাহলে আমরা বুঝলাম যে অরবিটাল সম্ভব হবে একমাত্র তখনই যখন n is greater than l। এখন ভাই অপশনগুলো চেক করি এ অপশন চেক করেন এ অপশনে 3d n এর মান কত ভাই 3 d এখানে একটু লিখে রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এস পি ডি এফ এস এর মান 0 পি এর মান 1 ডি এর মান 2 f এর মান 3। একটু আপনাদেরকে বলতে চাচ্ছি আমি ফার্স্ট ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেনটা সলভ করেছিলাম সেখানে 9 নম্বর কোশ্চেনে আমি 4p এর মান বের করতে গিয়ে একটু দ্রুত বের করতে গিয়ে ভুল করেছিলাম এটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন। আশা করি ভাই এই ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি প্রসিডিউরটা যদি বুঝেন তাহলে ভাই আমি সার্থক। আসলে অ্যাকচুয়ালি মিস্টেকটা হচ্ছে দ্রুত করতে গিয়ে বাট সিকোয়েন্সটা ঠিক আছে। দেন আসেন ভাই আমরা যদি অপশনগুলো চেক করি অপশন চেক করব 3d তাহলে n এর মান 3 তাহলে l এর মান কত হবে l এর মান d মানে কত 2 তার মানে এই ক্ষেত্রে n is greater than l। ওকে দেন আসেন 2p এর ক্ষেত্রে n এর মান কত ভাই 2 p এর মান কত ভাই p এর মান কত 1 তাহলে এই ক্ষেত্রে n is greater than l ठीक है ये जे एल एर मान कत ये पी मान कत वन एल एर मान कत वन दें आसें सी अपशन चेक करी सी अपशन होच्छे 3F एन एर मान 3 एल एर मान एफ मान कत एफ मान होच्छे 3 तार माने एई क्षेत्रे दुइटा समान समान डी अपशन चेक करें 4D एन एर मान 4 एल एर मान डी मान कत भाइया 2 तार माने एई क्षेत्रे इज ग्रेटर देन तार माने देखें भाइया ए अपशन जेटा एन एर मान 3 एल एर मान 2 एटाओ ग्रेटर देन तार माने एन इज ग्रेटर देन एल बी अपशने 2P एटाओ एन इज ग्रेटर देन ऑल एल डी अपशने जेटा आछे एटाओ एन इज ग्रेटर देन एल तार माने एई तीनटा ऑर्बिटल सम्भव 3D 2P 4D एई तीनटा ऑर्बिटल सम्भव सम्भव नय होच्छे 3P टा केनना देखें एखाने n समान l हये गेछे n समान l हये गेछे n समान l हये गेले ऑर्बिटल सम्भव नय पसिबल नय एकमात्र ऑर्बिटल सम्भव हबे जखन n इज ग्रेटर देन l सो निश्चयই আমাদের অরবিটাল সম্ভব নয় হবে কি 3F আশা করি ভাই আপনি ডিসকাশন আর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন সিম্পলি আপনি এই শর্টকাট ট্রিক্সটা রিমেম্বার করবেন ओके आसें भाई एखन आमरा 6 नम्बर एवं 7 नम्बर क्वेश्चन दुइटा एकसाथे सल्यूशन करब कारण 6 नम्बर एवं 7 नम्बर एई दुइटा क्वेश्चन किन्तु भाई सेम टपिक थेके आसा क्वेश्चन देखें भाई एखाने एकटा जिनिस आमि आपनादेरके बोलतेछि अनेकेई क्वेश्चन देखे किन्तु भिडियोटा स्किप करार ट्राई करबेन बाट स्किप करबेन ना कारण हच्छे एकटा जिनिस माथाय राखबेन एगुलो देखते आपनार काछे नर्माल क्वेश्चन हलेओ आपनि जोदि प्रैक्टिस ना करेन भाई आपनि जोदि प्रैक्टिस ना करे आंसर ना मिलान তাহলে কিন্তু পরীক্ষার হলে বসেও কিন্তু আপনি অ্যানসার মিলাতে পারবেন না কারণ পরীক্ষার হলটা এমন একটা জায়গা তখন কিন্তু ওখানে খালি কনফিউশন আর কনফিউশন সো এইজন্য আমি আপনাকে বলবো যদিও কোশ্চেনগুলো যখন আপনি কোশ্চেন ব্যাংক সলভ করবেন যদিও কোশ্চেনগুলো নরমাল আপনার বাহ্যিক দিক থেকে মনে হবে যে হ্যাঁ এটা তো আমি পারবো নরমাল কোশ্চেন বাট স্কিপ করবেন না প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে দেখবেন আপনার অ্যানসারটা মিলে কিনা ঠিক আছে এটা আপনাকে অনেক বেশি দেখবেন কনফিডেন্স ক্রিয়েট করবে ঠিক আছে আসেন ভাই 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখি 12 6 কার্বন এবং 13 6 কার্বন এই দুইটা কার্বন কি পরস্পরের আইসোটোপ আইসোটোন আইসোবার অর আইসোটোপ অর আইসোটোন কোনটা সঠিক দেন 7 নম্বর কোশ্চেনটা দেখেন ভাই মোলের আইসোটোপ মোলের কি ভাই আইসোটোপ ওহার কোন মূল কণিকার সংখ্যার উপর নির্ভরশীল বা নির্ভর করে এখানে কোশ্চেনটা বলা আছে আইসোটোপটা কোন মূল কণিকার সংখ্যার উপর নির্ভর করে তো আসেন ভাই এই দুটো কোশ্চেন সলভ করার জন্য আমি সিম্পল কয়েকটা ইনফরমেশন আপনাকে বলবো এই ইনফরমেশনগুলো সব আপনার জানা আছে জাস্ট আপনি বাইরের সাথে সাথে একটু রিমেম্বার করে নেন এই যে আমরা জানি আইসোটোপ যেটা এখানে আমরা রিমেম্বার করতাম আইসোটোপের লাস্টে প আছে না প দিয়ে কি বোঝায় ভাই প্রোটন সংখ্যা অর্থাৎ আইসোটোপ হচ্ছে যারা যাদের প্রোটন সংখ্যা কি ভাই সমান রিমেম্বার করব আইসোটোপ লাস্টে প আছে প দিয়ে প্রোটন অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা আইসোটোপ বলবো পাশাপাশি মনে রাখবেন তার মানে এখান থেকে কি বুঝলেন আইসোটোপটা প্রোটন সংখ্যার উপর কি ভাইয়া নির্ভরশীল আইসোটোপটা কি ভাইয়া প্রোটন সংখ্যার উপর কি নির্ভরশীল দেন আসেন আইসোটোন লাস্টে ন আছে না ন দিয়ে কি ভাইয়া নিউট্রন তার মানে খুব ঠিক সেম আইসোটোপের মতো যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো আইসোটোন আপনি জানেন তারপর আমি বলতেছি তার মানে এখান থেকে আপনি কি বুঝলেন আইসোটোনটা নির্ভরশীল হচ্ছে আপনার নিউট্রন সংখ্যার উপর নির্ভরশীল কিসের উপর নির্ভরশীল নিউট্রন সংখ্যার উপর আইসোটোন যেটা 9 আছে 9 দিয়ে নিউট্রন যাদের নিউট্রন সংখ্যা সমান হবে তাদেরকে পরস্পরের আইসোটোন বলবো এবং আইসোটোন যেটা এটা আপনার নিউট্রন সংখ্যার উপর কিভাবে নির্ভরশীল এটা যেহেতু আমরা দেখে বুঝতে পারতেছি দেন আসেন আইসোবার বার আছে না উচ্চারণ করতে ব বার বটা উচ্চারিত হচ্ছে বেশি এই ব দিয়ে হচ্ছে ভাই কি বর সংখ্যা যাদের বর সংখ্যা সমান হবে তাদেরকে আমরা আইসোবার বলবো এই আইসোবারটা কার উপর নির্ভরশীল ভাই বর সংখ্যার উপর নির্ভরশীল আশা করি ভাই সিম্পল কয়েকটা ইনফরমেশন আপনার জানা আছে তাও ভাই আপনি আপনাকে আমি সিম্পল একটু রিমেম্বার করে দিলাম তো আসেন আমরা যদি একটা একটা কোশ্চেন সলভ করি দেখেন ভাই এই দুইটা পরস্পরের কি হবে দেখেন দুইটাতেই দেখেন 6 6 তো এটা কি সংখ্যা প্রোটন সংখ্যা এটা কি জেড জেড মানে পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা দুইটাতেই সমান তাহলে যখন প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলবো আইসোটোপ তার মানে নিঃসন্দেহে এটা একটা আইসোটোপ হতে পারে তবে দেখেন তার মানে এটা আইসোটোন হবে না আইসোবার হবে না বি সি অপশন কাটাকাটি দিয়ে দিলাম বাট ডি অপশনে দেখেন আইসোটোপও বলছে আবার আইসোটোনও বলছে তার মানে আমরা কোশ্চেন একটু কনফিউশন আইসোটোন কিনা চেক করে নি তাহলে আইসোটোন কিনা নিউটন সংখ্যা কিভাবে বের করবেন 12 থেকে 6 গেলে কত 6 12 থেকে 6 গেলে কত 6 বাট 13 থেকে 6 গেলে হচ্ছে আপনার 7 তার মানে এই দুটাতে নিউট্রন সংখ্যা কি নয় সমান নয় কারণ একটাতে নিউট্রন সংখ্যা আসতেছে 6 এটাতে নিউট্রন সংখ্যা আসতেছে কত 7 সো দুটা নিউট্রন সংখ্যা সমান নয় যেহেতু নিউট্রন সংখ্যা সমান নয় তাহলে এটা কখনো আইসোটোন হবে না সো নিঃসন্দেহে ডি অপশনটা আমরা কেটে দিতে পারি আইসোটোপ অর আইসোটোন এটাও হবে না অনলি কোশ্চেন आंसर হবে কি ভাই আইসোটোপ যেটা দুটাতেই প্রোটন সংখ্যা আমরা কি পেলাম ভাই সমান পেলাম আশা করি ডিসকাশনটা বুঝতে Then 7 number question টা দেখব মৌলের আইসোটোপ ওহার কোন মূল কণিকার সংখ্যার উপর নির্ভরশীল তো দেখেন আইসোটোপে লাস্টে প আছে প দিয়ে কি হয় ভাই প্রোটন তার মানে আইসোটোপটা হচ্ছে আমার প্রোটন সংখ্যার উপর কি ভাই নির্ভরশীল আশা করি ভাই আপনি ডিসকাশন অর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন ওকে আসেন ভাই এখন আমরা 8 নম্বর কোশ্চেনটা সলিউশন করব 8 নম্বর কোশ্চেনটা দেখেন কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয় নিচে আমাকে ভাই চার ধরনের রশ্মি দেওয়া আছে আমাকে কোশ্চেনটা করাইছে ভাই কোনটা তেজস্ক্রিয় রশ্মি নয় এই কোশ্চেনটা দেখেন ভাই মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 18 19 অ্যাডমিশন টেস্ট এসেছিল ভাই খুব সিম্পল একটা কোশ্চেন কিন্তু ভাই বেসিক কনসেপ্ট থাকলে বেসিক যাদের স্ট্রং তারা কিন্তু খুব ইজিলি এই কোশ্চেনগুলো সলভ করতে পারবেন কারণ তেজস্ক্রিয় রশ্মি আছে তিনটা কয়টা তিনটা একটা আলফা রশ্মি একটা বিটা রশ্মি আর একটা কি রশ্মি গামা রশ্মি সো নিঃসন্দেহে আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি বাদ যাবে বাকি আছে কি শিবে ডেল্টা রশ্মি তার মানে এই ডেল্টা রশ্মিটা আমার তেজস্ক্রিয় রশ্মি নয় খুব সিম্পলি आंसर করতে পারবেন তবে আমি আপনাদেরকে শুধু কোশ্চেন এটা সলিউশন বোঝাতে চাচ্ছি না পাশাপাশি এই তেজস্ক্রিয় রশ্মি সংক্রান্ত কয়েকটা ইনফরমেশন কয়েকটা ইম্পর্টেন্ট নোট শেয়ার করব যেগুলো ভাই ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে আরেকটু এখানে অ্যানালাইসিস করে আসতে চাচ্ছি এই যে তিন ধরনের রশ্মি আলফা বিটা গামা এই তিনটা হচ্ছে ভাই আপনার তেজস্ক্রিয় রশ্মি বাট ডেল্টা রশ্মি নামে কিন্তু ভাই কোনো রশ্মি নাই তবে আপনার মনে আছে ডেল্টা কুশ নামে কিন্তু ভাই কুশ আছে ডেল্টা কুশ নামে কিন্তু ভাই কুশ আছে যেগুলা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আপনার মনে আছে পরিপাক ও শোষণ চ্যাপ্টারে বা অ্যানালাইসিস করতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কিন্তু এই ডেল্টা কুশটা পাওয়া যায় মনে আছে বা ডেল্টা রশ্মি নামে কিন্তু কোনো রশ্মি নেই ডেল্টা রশ্মি নাই কিন্তু ঠিক আছে তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে তিনটা আলফা বিটা গামা ডেল্টা কুশ আছে এই ডেল্টা কুশটা আপনার পাওয়া যায় কোথায় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা কুশ আছে বিটা কুশ আছে ডেল্টা কুশ আছে হ্যাঁ ডেল্টা কুশ আছে দেন গামা কুশ আছে এই ডেল্টা কুশ থেকে আপনার মনে আছে কোন হরমোন নিঃসৃত হতো ডেল্টা কুশ থেকে হচ্ছে ভাই সোমাটোট্রপিক হরমোন নিঃসরণ হতো ঠিক আছে আলফা কুশ থেকে গ্লুকাগন আলফা থেকে গ্লুকাগন বিটা থেকে ইনসুলিন ডেল্টা থেকে সোমাটোট্রপিক আর গামা থেকে কি গামা কুশ থেকে হচ্ছে আপনার প্যানক্রিয়েটিক পলিপেপটাইড নিঃসরণ হতো অর্থাৎ আমি এগুলো বলতে চাচ্ছি কম্পারিজনটা করতে চাচ্ছি তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে তিনটা আলফা বিটা গামা বাট ডেল্টা রশ্মি নাই ঠিক আছে বাট ডেল্টা কুশ আছে ডেল্টা কি আছে কুশ আছে এই কুশটা কোথায় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা কুশও আছে বিটা কুশও আছে গামা কুশও আছে ডেল্টা কুশও আছে এই জিনিসটা আপনাকে একটু কম্পারিজন করে করতে চাচ্ছি কারণ যাতে আপনার জিনিসটা রিমেম্বার থাকে পাশাপাশি এখানে কয়েকটা আলফা বিটা গামা রশ্মি সংক্রান্ত কয়েকটা ইম্পর্টেন্ট নোট এখানে শেয়ার করব যেগুলো ভাই আপনার নিউক্লিয়ার রিয়েকশন ফিশন ফিউশন বিক্রিয়ার যেগুলো কোয়েশ্চেন আসে এগুলো সলভ করতে আপনার খুব কাজে দিবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখেন আলফা কণা নির্গত হলে দেখেন আলফা কণা নির্গত হলে পারমাণবিক ভর 4 কমে কত ভাই পারমাণবিক ভর 4 কমে এবং পারমাণবিক সংখ্যা 2 কমে ইনফরমেশনগুলো নোট করে রাখেন এগুলো আপনার কাজে দিবে আলফা কণা যদি নির্গত হয় তাহলে পারমাণবিক ভর এ 4 কমবে আর পারমাণবিক সংখ্যা জেড যেটা এটা 2 কমবে ঠিক আছে কারণ কেন আলফা কণার সংকেত কি 4/2 হিলিয়াম 2+। তো আলফা কণা যদি নির্গত হয় ভর 4 কমবে পারমাণবিক সংখ্যা কত কমবে 2 কমবে ইজিলি দেন আসেন ভাই বিটা কণা নির্গত হলে পারমাণবিক ভর অপরিবর্তিত থাকবে বিটা কণা যদি নির্গত হয় তাহলে পারমাণবিক ভর যেটা এটা কি থাকবে অপরিবর্তিত থাকবে আর পারমাণবিক সংখ্যা যেটা এটা 1 বৃদ্ধি পাবে এই জিনিসগুলো নোট করে রাখেন আপনার খুবই কাজে দিবে দেন 3 নাম্বার ইনফরমেশন গামা কণা নির্গত হলে পারমাণবিক ভর ও পারমাণবিক সংখ্যা উভয়ে অপরিবর্তিত থাকবে কোনোটার পরিবর্তন হবে না কোনটাতে ভাই গামা কণা নির্গত হলে এই কয়েকটা ইনফরমেশন মনে রাখবেন আর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন কোশ্চেনের সলিউশনটা কোনটা তেজস্ক্রিয় রশ্মি নয় এই যে ডেল্টা রশ্মি এটা কিন্তু ভাই তেজস্ক্রিয় রশ্মি নয় আলফা বিটা গামা এই তিনটা হচ্ছে আমার তেজস্ক্রিয় রশ্মি ওকে আসেন ভাই এখন আমরা 9 নম্বর কোশ্চেনটা সলিউশন করব 9 নম্বর কোশ্চেনটা দেখেন কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক यह क्वेश्चन देखें भाई मौलाना भासानी साइंस एंड टेक्नोलॉजी यूनिवर्सिटी 18-19 एडमिशन टेस्टे एसेছিল আমাকে ভাই নিচে অপশনে 4টা অরবিটাল দেওয়া আছে আমাকে ফাইন্ড আউট করতে হবে কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্বটা সবচেয়ে বেশি। তো আসেন ভাই কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি এই জিনিসটা বোঝার জন্য আপনাকে সিম্পল কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই যে আসেন ভাই ইলেকট্রনের যে ঘনত্বের মান কোন একটা অরবিটালে ইলেকট্রনের যে ঘনত্বের মান এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n তথা অরবিট আর একটা হচ্ছে ভাই সহকারী কোয়ান্টাম সংখ্যা তথা অরবিটালের উপর ডিপেন্ড করে হচ্ছে ইলেকট্রন ঘনত্বের মানটা। তাহলে এই একটা পয়েন্ট বুঝে নেন ইলেকট্রন ঘনত্বের মানটা কম হবে না বেশি হবে এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট একটা হচ্ছে n আর একটা হচ্ছে কিসের উপর? l এর উপর। এই জিনিসটা তো বুঝছেন। দেন আসেন সেকেন্ড ইনফরমেশন যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে n ও l এর মান যত কম হবে n এবং l এর মান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানটা যত কম হবে ইলেকট্রন ম্যাগের ঘনত্বটা ততই বেশি হবে। রিভার্স, যত এগুলার মান কম হবে ইলেকট্রন ম্যাগের ঘনত্বটা তত বেশি হবে। কারণ কি ভাই? কারণ হচ্ছে আমরা জানি নিউক্লিয়াস থেকে আমরা যত দূরে যাব ইলেকট্রন ম্যাগের ঘনত্বটা তত কমে যাবে। তো আসেন সাপোজ মনে করেন একটার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 1 আরেকটার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2। এই জিনিসটা যদি আপনি গ্রাফে আঁকেন সাপোজ এটা নিউক্লিয়াস, এখানে দুইটা সার্কেল, এখানে দুইটা কি সার্কেল, এখানে তাহলে প্রথমটা হচ্ছে n এর মান 1 পরেরটা হচ্ছে n এর মান কি 2। তার মানে নিউক্লিয়াস থেকে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছে যেটা n এর মান 1 সেটা নিউক্লিয়াসের কি কাছে, যেটা কাছে থাকবে সেটাতে ইলেকট্রন মেগের ঘনত্বটা কি হবে? বেশি হবে। দূরে গেলে ইলেকট্রন মেগের ঘনত্ব কি কমে যাবে। সিম্পল, দূরে গেলে ভালোবাসা কমে যাবে, কাছে আসলে কি ভালোবাসা বাড়ে। অর্থাৎ n এর মান যার কম, n এর মান যার কাছে বা যার কম তার ইলেকট্রন মেগের ঘনত্ব বেশি আর n এর মান যার দূরে বা বেশি তার ইলেকট্রন মেগের ঘনত্বটা তত কি বা কম। আশা করি ভাই বুঝতে পেরেছেন জিনিসটা। অর্থাৎ এই জিনিসটা এখানে বোঝাতে চাচ্ছি n এবং l এর মান ঠিক সেম, n এর ক্ষেত্রে যেরকম l এর ক্ষেত্রেও ঠিক সেম। l এর মান যার যত কম হবে ইলেকট্রন মেগের ঘনত্বটা তত বেশি হবে, ঠিক সেম n এর মতো। আশা করি ভাই আপনি ডিসকাশন আর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। কারণ হচ্ছে আপনি নিউক্লিয়াস থেকে যত দূরে যাবেন ইলেকট্রন মেগের ঘনত্বটা তত কি কমে যাবে। আসেন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে কোয়েশ্চনটা সলভ করি। কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্বটা সর্বাধিক? কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? তাহলে আমাকে দেখতে হবে যার সর্বাধিক মানে কি সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি কোনটাতে হবে? n এর মান যার কম হবে এবং l এর মান যার কম হবে তার ইলেকট্রন মেগের ঘনত্বটা সবচেয়ে বেশি হবে। তাহলে এই অরবিটালগুলোতে আমরা চেক করব কোনটাতে n এর মান এবং l এর মান কম আছে। তাহলে এই অপশন চেক করেন, এই অপশনে n এর মান 2, l এর মান কিভাবে বের করবেন? Sp d এবং কি f, s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান কত 3। তার মানে এখানে 2p, p এর মান কত ভাই 1। ওকে, এখন আসেন b অপশন চেক করেন। এই ক্ষেত্রে n এর মান 2 আর l এর মান কত 0 এবং আসেন c অপশন চেক করেন। এই ক্ষেত্রে n এর মান 1, d এর মান কত ভাই 0, সরি l এর মান কত ভাই 0। দেন আসেন এই অপশন চেক করেন। এই ক্ষেত্রে n এর মান 3, l এর মান কত 0। তাহলে আগে আমরা দেখব প্রধান কোয়ান্টাম সংখ্যা n কার ক্ষেত্রে কম আছে। তাহলে দেখেন এই ক্ষেত্রে 2, এই ক্ষেত্রে 2, এই ক্ষেত্রে 3, এই ক্ষেত্রে 1। তাহলে কম আছে কোনটাতে? এই যে n1। তার মানে আমরা নিঃসন্দেহে এখন a b d অপশনগুলো বাদ দিতে পারি, একটা অপশন চেক করে আপনি বাদ দিতে পারেন। তাহলে নিঃসন্দেহে আমার এই কোশ্চেনের आंसर হবে c অপশনটা 1s, এটার ইলেকট্রনের ঘনত্ব আমার কি হবে? সবচেয়ে বেশি হবে। আশা করি ভাই ডিসকাশন অর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনি যদি এখানে একটা জিনিস বলতে পারেন ভাই এটার এইগুলাতেও তো s আছে, এগুলাতেও s এর মান s অর্থাৎ s তথা এগুলাতেও তো সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 আছে, এটাতেও তো l এর মান 0, সো এগুলা কেন অ্যান্সার হচ্ছে না? এগুলা অ্যান্সার হচ্ছে না কারণ হচ্ছে এগুলাতে n এর মান 2, এগুলাতে n এর মান 3, বাট এটাতে n এর মান 1। অর্থাৎ এই n এর মান 1 যেটা সেটা নিউক্লিয়াসের কাছাকাছি অরবিট, ঠিক আছে? এগুলা 2 নাম্বার 3 নাম্বারের অরবিট, এগুলা দূরের অরবিট। তাহলে যেগুলা দূরে এগুলার ইলেকট্রন মেগের ঘনত্ব কম। আমাকে বের করতে হবে কোনটাতে ইলেকট্রনের ঘনত্ব বেশি। তাহলে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে যেটাতে n এবং l এর মান কম, যেটা আমার অপশনের c তে আছে 1s। সো নিঃসন্দেহে আমার এই কোশ্চেনের आंसर হবে 1s অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি। আশা করি ভাই আপনি ডিসকাশন অর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনি সিম্পলি এই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনার n ও l এর মান যত কম হবে ইলেকট্রন মেগের ঘনত্ব তত বেশি হবে। কারণ কি নিউক্লিয়াস থেকে আপনি যত দূরে যাবেন ইলেকট্রন মেগের ঘনত্ব তত কি কমে যাবে। কারণ n এর মান যেটা 1 সেটা নিউক্লিয়াসের কাছে, 2 3 এগুলো আর দূরে, দূরে মানে ইলেকট্রন মেগের ঘনত্ব কি কম। दें आसें भाई दस नम्बर क्वेश्चन सल्व कर दिते चाচ্ছি এই কোশ্চেনের সাথে 10 নম্বর কোশ্চেনটা দেখেন খুব সিম্পল একটা কোশ্চেন বাট অনেকে মিস্টেক করেন প্র্যাকটিস না থাকার কারণে আবারো বলবো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই জিনিসটা কিন্তু ভুলবেন না এই যে H+ আয়নে কতটা ইলেকট্রন বিদ্যমান এটা আমি একটা মডেল টেস্টে নিয়েছিলাম অনেকেই ভুল করেছেন H+ আয়নে কতটা ইলেকট্রন তাহলে H+ আয়ন না তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1 ভর সংখ্যা কত 1 ওকে যেটা আপনি এই যে আমরা যে প্রতীক শিখেছিলাম Z A এই যে প্রতীক হচ্ছে X Z A M प्लस माइनस ए जे ए प्रतीकेर साथे आपनि मिलान ताहले हाइड्रोजेनेर पारमाणविक संख्या कत 1 एखन आपनाके इलेक्ट्रन संख्या बेर करते होबे ताहले इलेक्ट्रन संख्या बेर करार जोन्नो जखन चार्ज थाकबे चार्ज आमादेर की करते हय काउंट करते हय कार साथे पारमाणविक संख्याटाके साथे प्लस थाकले माइनस करते हय माइनस थाकले प्लस करते हय एटा तो जानि ताहले हाइड्रोजेनेर एखाने पारमाणविक संख्या कत 1 एखाने प्लस आछे माने ओनली एखाने एकटा इलेक्ट्रन आछे सो आमरा न्यूट्रन संख्या बेर करार जोन्नो प्लस थाकले की करते हय माइनस करते हय ए जे Z पारमाणविक संख्या 1 आछे एखान थेके एक की करब माइनस करब एक केन माइनस करतेছি कारण এখানে প্লাস আছে প্লাস থাকলে মাইনাস করতে হয় তাহলে 1 থেকে 1 গেলে কত শূন্য তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার কত হবে শূন্য দ্যাটস হোয়াই আমার এই কোশ্চেনের आंसर হবে কি H+ আয়নে কতটা ইলেকট্রন বিদ্যমান শূন্যটা ইলেকট্রন বিদ্যমান এটা কিন্তু অনেকেই মিস্টেক করেছেন আশা করি ভাই বুঝতে পেরেছেন আপনি জাস্ট কম্পারিজন করবেন ইলেকট্রন সংখ্যা আমরা বের করার সময় ডিফেন্ড করবে যদি চার্জ যুক্ত কোনো প্রতীক বা সংকেত থাকে তাহলে সেই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা যেটার সাথে প্লাস থাকলে মাইনাস করতে হয় মাইনাস থাকলে প্লাস করতে হয় তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এখানে প্লাস আছে মানে একটা চার্জ তাহলে ইলেকট্রন সংখ্যা বের করার সময় এই পারমাণবিক সংখ্যা থেকে 1 কি দিতে হবে বাদ দিতে হবে তাহলে বাদ দিলে আমরা ইলেকট্রন সংখ্যা পাবো তাহলে 1 থেকে 1 গেলে কি ভাই শূন্য দ্যাটস হোয়াই আমার এই কোশ্চেনের आंसर হচ্ছে কি ভাই শূন্য আশা করি ভাই আপনি ডিসকাশন অর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন টুডে আপ টু দিস পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও